এই প্রশ্নের উত্তর স্বয়ং মধ্যজার কাছেও নেই। নিজের মন থেকে অনুভূতির সৃষ্টি হলেও মস্তিষ্ক স্বীকারই করছে না সেই অনুভূতি। তাই তো মধুজাও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। মধুজা চোখ বন্ধ করে নেয়, চোখ বন্ধ করতেই অক্ষরকে দেখতে পায়। মধুজা ভাবে কেন সে অক্ষরকে দেখছে, তখন আর চোখ মেলে তাকায় মধুজা। নিজের সামনে অক্ষরকে দেখে অনেক বেশি অবাক হয়। প্রথমে তার মনে হয় সে অক্ষরকে নিয়ে বেশি ভাবছে জন্য ভুল দেখছে, কিন্তু একটু পর যখন অক্ষর মধুজার সামনে এসে বলে, এত সকালে একা একা এখানে কি করছো হানি? মধুজা এবার নিশ্চিত হয় এটাই তার পাগল ডাক্তার। অক্ষর মধুজার কাছে আসে, তার পরনে ব্লু কালারের হুডি। কি ব্যাপার হানি, তুমি এত সকালে এখানে কি করছো একা একা? জানো না স্বামী ছাড়া মেয়েরা কতটা অনিরাপদ? আমার জিনিস আমি এখনো কিছু করলাম না, এই সময় অন্য কেউ যদি সুযোগ নিয়ে নেয় তাহলে আমি কিন্তু মোটেই খুশি হব না। মধুজা বিরক্ত হয়ে বলে, আপনার এই ধরনের কথাগুলো আমার একদম ভালো লাগে না। আপনার মুখে কি কিছুই আটকায় না নাকি? ভালো কথা বলতে পারিস না? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন আমার হাত। একদম কথা বলবে না, তুমি আমার বউ তাই সব সময় আমার সাথে থাকবে, বুঝেছো? আমি চাই না তুমি আমার থেকে দূরে দূরে থাকো, তোমার স্থান আমার বুকে। কথাটা বলে মধুজাকে জড়িয়ে ধরে অক্ষর। মধুজার কানে আবার অক্ষরের বুকের টিপ টিপ শব্দ আসে। মধুজা যেন নিজেও উত্তেজিত হয়ে যায়, অক্ষরকেও জড়িয়ে ধরে সে। অক্ষর বাঁকা হেসে বলে, রোমান্স করার ইচ্ছা হলে চলো ঘরে গিয়ে দরজা বন্ধ করে করি, এখানে রাস্তায় সবাই দেখবে তো নাকি? অক্ষরের কথায় মধুজার হুশ ফিরে আসে। আসলেই তো, সে কি তার পাগল ডাক্তারের মতো পাগল হয়ে গেল নাকি? মধুজা অক্ষরের থেকে দূরে সরে আসে। মধুজা শাড়ি পরে ঠিকমতো কুচি দিতে পারছিল না, শাড়ি পরার অভ্যাস তার খুব কম, তাই সে ভাবল মমতা চৌধুরীর সাহায্য নেবে। এ ভেবে রুম থেকে বের হতে যাবে, তখনই অক্ষর তার সামনে এসে দাঁড়ায়। এইভাবে কোথায় যাচ্ছ হানি? কুচিটাও তো ঠিকভাবে হয়নি। আমি পারছি না, তাই আপনার মায়ের কাছে। আম্মুর কাছে যেতে হবে না, আমি করে দিচ্ছি। অক্ষর খুব সুন্দরভাবে কুচি করে দেয়। মধুজা পুরোই অবাক হয়ে যায়, একটা ছেলে যে এত ভালো কুচি করতে পারে সেটা মধুজা ভাবতেও পারেনি। অক্ষর কুচি করে মধুজাকে বলে, এখন এটা গুজে নাও। মধুজা তাই করে, অক্ষর মধুজার দিকে অপলকে তাকিয়ে আছে। খুবই সুন্দর। অবশেষে তারা দুজন মধুজার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় তারা কেউ কারো সাথে কোনো কথা বলেনি। আচমকা অক্ষর অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মধুজা বলল, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাড়ি তো ওইদিকে। পুলিশ স্টেশন যাচ্ছি। কেন? বর্ণকে ছাড়িয়ে আনার জন্য। পুলিশ স্টেশনের সামনে এসে গাড়ি থামায় অক্ষর, নিজের উকিল বন্ধুকে কল করে ডাকে। একটু পরেই অক্ষরের বন্ধু মাহিম চলে আসে। অক্ষর তাকে জিজ্ঞেস করে, জামিনের কাগজপত্র সব রেডি তো? হ্যাঁ অক্ষর, তুই যেমন বলেছিলি আমি তেমনভাবেই জামিনের পেপার রেডি করেছি, আশা করি কোনো অসুবিধা হবে না জামিন নিতে। অক্ষর মাহিমকে সাথে নিয়ে থানার ভেতরে যায়। মধুজা গাড়িতেই বসেছিল। অক্ষর বর্ণকে জামিন করে বাহিরে আনে। বর্ণর মুখ দেখে মনে হচ্ছিল সে একটু খুশি হয়নি। অক্ষর বর্ণকে গম্ভীর মুখে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে মুখটা এমন কেন তোর? জামিনের ব্যবস্থা না করলেই ভালো হতো ভাইয়া। একটা থাপ্পড় খেলে সোজা হবি তুই, বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়, গুন্ডামি করবে আবার রাগও দেখাবে, বাড়িতে গিয়ে প্রয়োজনে আব্বু আম্মুর পা ধরে মাফ চাইবি। অক্ষরের এরূপ দেখে অবাক হয়ে যায় মধুজা। পাগল ডাক্তার তো দেখছি ভালো শাসনও করতে পারে। অক্ষর মধুজা বর্ণ সবাই মিলে গাড়িতে উঠে পড়ে, মাহিম নিজের গাড়িতে করে চলে যায়। অক্ষর বর্ণকে অনেক বুঝিয়েও বাড়িতে যাওয়ার জন্য রাজি করাতে পারেন না, তাই সিদ্ধান্ত নেয় তাকেও মধুজার বাড়িতে নিয়ে যাবে। অক্ষর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। বর্ণ, আমি শুনলাম কাল থেকে নাকি তুই কিচ্ছু খাসনি, এত জেদ ভালো না, এখন চল কিছু খেয়ে নিবি। বর্ণ বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে যায়। মধুজা গাড়িতেই বসে থাকে। অক্ষর বিরক্ত হয়ে বলে, তোমাকে কি আমার কোলে করে নামাতে হবে নাকি? আমি কেন নামবো? আপনি তো বললেন আপনার ভাই কিছু খায়নি, ওকে গিয়ে খাইয়ে আনুন। তুমি এত বেরসিক কেন বলো তো? নাম তো মধুজা, কিন্তু তোমার মধ্যে মধুর কোনো লক্ষণই নেই, একটু রস নেই, খালি পারো ঝগড়া করতে। তোমার নাম মধুজা না রেখে নিমজা রাখা উচিত ছিল হানি। আচ্ছা চলুন আমি যাচ্ছি, সোজাভাবে কথা বলতে শেখেননি, সব সময় খালি পাকা কথা। সোজাভাবে বলছি, চলো একসাথে হাত ধরে কফি খাই।
অনেক ভালো ফিলিংস আসবে। বনর সামনে এই কথাগুলো বলে অক্ষর, মধুজা বেশ লজ্জা পায়। বন অবশ্য হাসছিল, অক্ষর বুঝতে পারে মধুজা লজ্জা পেয়েছে। আরে লজ্জা পেও না, বর্ণ কিছু মাইন্ড করেনি, ও আমার ভাই, আমার মতোই রোমান্টিক, ওর যে কতগুলো গার্লফ্রেন্ড আছে তার কোনো হিসাব নেই। এসব তুই কি বলছিস ভাইয়া, আমার মতো একটা পিওর সিঙ্গেল ছেলের ব্যাপারে এমন কথা বলতে পারলি তুই? দুই ভাই মিলে খুনসুটি করতে করতে রেস্টুরেন্টে যায়, মধুজাও তাদের সাথে আসে। অক্ষর বর্ণর জন্য চিকেন তন্দুরি আর নিজের ও মধুজার জন্য দুই কাপ কফি অর্ডার করে। কফি আসার পর মধুজা দ্রুত খাওয়ার চেষ্টা করে, যার কারণে তার মুখে গরম লাগে। মধুজা বলে, আমার জিবাটা বোধহয় পুড়েই গেল। ঠিক হয়েছে, ওই দিকে দেখো, ওই কাপল কি সুন্দর একে অপরের হাত ধরে রোমান্টিক গল্প করতে করতে কফি খাচ্ছে, আর তুমি কিরকম নির্দয়ের মতো আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছ। মধুজা অক্ষরের দিকে রাগে চোখে তাকায়। অক্ষর নিজের কাপ থেকে কিছুটা কফি খেয়ে মধুজার দিকে বাড়িয়ে দেয়, এই নাও খাও, এখান থেকে শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। বর্ণ নিজের মতো খাচ্ছিল, তবে ভাই আর ভাবির জন্য নিজেকে কাবাবমে হাড্ডি মনে হচ্ছিল তার। মধুজা বলে, আমি নিজেরটা খেয়ে নেব। অক্ষর কফির কাপ সরিয়ে বলে, তুমি যখন ভালোবাসা বাড়াতে চাইছো না তাহলে ঠিক আছে, পরে আবার আফসোস করো না পাগল ডাক্তার। মধুজাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায় অক্ষর। মধুজা গাড়ি থেকে বেরিয়ে যায়, অক্ষর এবং বর্ণও এক এক করে নামে। মধুজা বাড়িতে ঢোকা মাত্র তার বাবাকে দেখতে পায়। আব্বা আব্বু বলে দৌড়ে যায় মিলন হাসানের কাছে। মিলন হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছিস মধু? আমি আছি আমার মতো, তোমার কথা বলো। আমিও আছি আমার মতো, তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগিবে, আগে তুই থাকতে কথা বলার একজন মানুষ ছিল, এখন মনে হয় আমি একা। মধুজাও বুঝতে পারে তার বাবার মনের কষ্টটা। মধুজা যখন অনেক ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়, সে সময় মিলন হাসানকে অনেকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলেছিলেন, কিন্তু মিলন হাসান নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ের কথা ভাবেননি। তার ভয় ছিল যদি সৎমা এসে মধুজার উপর অত্যাচার করে, এই ভয় থেকেই একা নিজের মেয়েকে মানুষ করেছেন। অথচ আজ মধুজার বিয়ের পর তার বাবা সম্পূর্ণ একা হয়ে গেছে। মধুজার মনে হয় শুধুমাত্র তার জন্যই তার বাবা আজ এত একা। মধুজাকে আপন মনে কোনো ভাবনায় বিভোর দেখে মিলন হাসান বলেন, কি ভাবছিস তো? তেমন কিছু না, ভাবছি তোমার একাকিত্ব দূর করার একটা ব্যবস্থা করব। বাবা হিসেবে তুমি তোমার মেয়ের সব দায়িত্ব পালন করেছো, এবার আমিও মেয়ে হিসেবে নিজের দায়িত্ব পালন করব। অক্ষর ও বর্ণ দাঁড়িয়ে বাবা মেয়ের কথা শুনছে, সেদিকে খেয়াল করে মিলন হাসান বলে, দেখলি তোর সাথে বকবক করতে করতে গিয়ে আমার খেয়ালই নেই যে ওরা দাঁড়িয়ে আছে। তোমরা কিছু মনে করো না, মধুজা তুই তোর দেবরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, আর অক্ষরকে নিয়ে নিজের রুমে যা। মধুজা তার বাবার কথা মতো কাজ করে। মিলন হাসান বাড়ির কাজের লোক মুনিয়াকে বলে, মুনিয়া সব রান্না বান্না শেষ তো, একটু পরে কিন্তু এরা ফ্রেশ হয়ে খেতে আসবে। মুনিয়া বলে, জি স্যার সব তৈরি, শুধু গরুর ভুনা বাকি, আমি করে নিচ্ছি। মধুজা অক্ষরকে নিয়ে নিজের রুমে আসে, অক্ষরকে বলে, যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। অক্ষর মধুজার রুমের দিকে তাকিয়ে বলে, তোমার রুমটা তো খুব সুন্দর, কিন্তু এটা কি, তুমি এত বড় হয়েও টেডি বিয়ার নিয়ে ঘুমাও? হানি তুমি তো দেখে এখনো বাচ্চাই আছো, আর আমি কি না আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যান করছি। মধুজার মাথা আবার গরম হয়ে যায় অক্ষরের কথা শুনে। আপনি কি ফালতু কথা না বলে থাকতে পারেন না, অসভ্য লোক কোথাকার। অক্ষর হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। মধুজা বিড়বিড় করে বলে, আজ আপনাকে উচিত শিক্ষা দেব। ডিনারের উদ্দেশ্যে সবাই টেবিলে এসে বসেছে। মুনিয়া সবার খাবার তৈরি করে পরিবেশনের জন্য তৈরি করছে। মধুজা এসেছে তাকে সাহায্য করতে। মুনিয়া মধুজাকে বলে, আপনাকে হাত লাগাতে হবে না ছোট ম্যাডাম, আমি দিয়ে আসছি সবাইকে। আহ তুমি যাও গিয়ে সবাইকে খাবার দাও, আচ্ছা আমার বরের খাবার আমি নিয়ে যাচ্ছি। মুনিয়া সবার জন্য খাবার নিয়ে চলে যায়, সবাইকে খাবার দেয়, কিন্তু অক্ষরকে দেয় না। বর্ণর অনেক খিদে লাগাতে সে খেতে শুরু করেছে। মিলন হাসান ভুকুসকে জিজ্ঞেস করে, অক্ষরের খাবার কোথায়? মৃদু হেসে খাবারের থালা এনে অক্ষরের সামনে রাখে মধুজা। মিলন হাসান এটা দেখে খুশি হন যে তার মেয়ে স্বামীর এত খেয়াল রাখছে। তার মনে পড়ে যায় মধুজার মাও এভাবেই তার খেয়াল রাখতো।